দেখুন, এটা মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে এই মামলা চলাকালীন মনে হয় যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয় এবং সেরকমভাবেই জাজমেন্ট হওয়া উচিত, এবং সেটা ডেথ সেন্টেন্স হওয়া তো উচিত নয়, লাইফ ইমপ্রিজনমেন্ট আমরা আশা করছি। আপনারা বিভিন্ন যে জাজমেন্টগুলো সাইট করেছেন সেগুলোর মধ্যে দিয়ে কি এটাই বোঝানোর চেষ্টা করেছেন? হ্যাঁ, এটাই বোঝানোর চেষ্টা করেছি যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয় এবং সেটা লাইফ ইমপ্রিজনমেন্ট হওয়া উচিত, ডেথ সেন্টেন্স হওয়া উচিত না। যেহেতু একটা 302 এর ক্ষেত্রে আমরা যেটা বলার চেষ্টা করেছিলাম যে প্রসিকিউশন তো 302 মেয়েটাকে মার্ডার করার উদ্দেশ্য ছিল, এরম কোনো এভিডেন্স আনতে পারেনি। মার্ডার ওয়াজ আ কনসিকোয়েন্সিয়াল অ্যাক্ট, এটার ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল থিওরিও কাজে লাগতে পারে, সেটা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টও আমরা রিলাই করেছিলাম। এই ক্ষেত্রে যে কনক্লুশন পৌঁছেছে সেই কনক্লুশনের ক্ষেত্রে আমাদের বক্তব্য যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেসেস থিওরির মধ্যে পড়ে না। আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে যাব, কিছু ক্ষেত্রে আমাদের খুব ভালো পয়েন্টস আছে এই মামলায় আরও আর্গিউ করার জন্য।